প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি ফাতেমা আক্তার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে স্বাগতম আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন নির্বাচনী মাঠে আপনারা আমাদের সাথেই থাকুন এটা জনগণ থেকে জনগণের সমর্থন নিতে পারেন কেমন মানে আমার যেহেতু হাজবেন্ড আমি তো ভালোই বলবো জনগণের সমর্থনেই দাঁড়েন আমি তো আর বলবো না যে কি করছে যতটুকু সম্ভব তাদের পাশে থাকার জন্য করছে সাহায্য সহযোগিতা বা দুঃখে সুখে তাদের পাশে থাকছে তারপরে যে এলাকায় অসহায় মানুষদের ঘর দিছে তারপরে ওদের করোনা কালীন যে আসছিল খাদ্য আসছিল বা নিজের থেকে ওরকম ভাবে আপনাদের কি মনে হয় যে উনি নির্বাচিত হলে আপনাদের জন্য কিছু করতে পারবে আপনারা কি চান যে শিশুর ভাই আপনাদের সবসময় দুঃখ সুখে আমরা এর কাছে পাই আপনি তো ওনার সহধর্মিণী তাই না আপনি তো ওনার সংসার করে আসছেন আপনার সংসার জীবনে উনি কিরকম মানুষ অনেক ভালো ভালো বিদেই তো করছি যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো তার জন্য তার সহধর্মী হিসাবে তার জন্য আমি করতেছি আচ্ছা আপনার ছেলে মেয়ে আমার দুই মেয়ে এক ছেলে আমাদের পাশে আছে এই যে সবার জনসমর্থন জনগণের সমর্থনেই কিন্তু আমরা এই মাঠে নামা আচ্ছা উনি কিসের জন্য নির্বাচনে আসছে একটু বলবেন এই তো হত দরিদ্র মানুষের পাশে থাকার জন্য নিরীহ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য তারপরে গরিব দুঃখীকে দেখানোর জন্য এটা তার অবশ্যই জনগণ তাকে চাইতেছে এই আর গ্রামের মানুষ তারা তাকে চাইতেছে তার জন্য যাক আপনি ওনার সহধর্মিণী হিসাবে ওনার পাশে আছেন হ্যাঁ মানুষের সেবা করার জন্য হ্যাঁ এটা খুব ভালো লক্ষ্য আপনারা আসলেই যে ঘরে বাহিরে দুজনেই যদি সেবা করেন এলাকার উন্নয়ন হবে যাক মানব কল্যাণে আপনারা এগিয়ে আসবেন ইনশাল্লাহ ভালো থাকেন ধন্যবাদ থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে থাকুন